আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি আসরের পর থেকে কি কি করি আমার বিকালের রুটিনটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আসরের আজান দিয়ে দিয়েছে, আমি ওজু করে এসেছি, এখন আসরের নামাজটা আদায় করে নিব। আমার আসরের নামাজ পড়া শেষ, চলুন কাজগুলো সেরে ফেলি। প্রথমে আমি আসরের নামাজ পড়ার পরে ঘরের সমস্ত জানালা আটকিয়ে দিই যাতে মশা না ঢোকে। এরপরে আমি ওই পাশের রুমটা চেক করে নিব, ওইটা প্রায় সময় ওই পাশের রুমে, মানে আমার ড্রয়িং রুমের জানালাগুলো খালা আটকায় দেয়, বাট মাঝে মাঝে এমন হয় যে উনি আটকায় দেয় না। দেখতে পাচ্ছেন এই রুমটাতে আমাদের খুব একটা বেশি আশা হয় না, তাই দুপুরবেলা রুমটা গুছিয়ে ফেলে সারাদিন মশালা এরকমই থাকে, আর খালা যখন এসে মুছে দিয়ে যায় এরপর এই রুমটা আর ঝাড়াঝাড়ি করা লাগে না বা ঝাড় দেওয়া লাগে না, শুধু সন্ধ্যার সময় জানালাগুলো আটকায় দিলেই হয়। এই রুমে আর তেমন কোনো কাজ নেই। এখন আমি আমার বেডরুমে বিছানা গুছাই ফেলবো, মানে ছোটোখাটো যে কাজ, বিছানা গুছাই মাগরিবের আজান দেওয়ার আগেই আমি ঘর দর ঝাড় দিয়ে ফেলে দেবো। যেহেতু বাসায় ছোটো বাচ্চা আছে, কতক্ষণ পরপরই ঘর নোংরা করে, আর হচ্ছে আমার এভাবেই ঝাড় দেওয়া লাগে। তো চলুন বিছানা ঝাড় দিয়ে ফেলি। তো চলুন সব রুমগুলো ভালোভাবে ঝাড় দিয়ে নিই। কথা বলতে বলতে আর আমার ঘরের কাজ করতে করতে অনেকটা সময় চলে গিয়েছে। এদিক দিয়ে আমার মেয়ে অজু করে হিজাব পরে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। ও যখনই আমাকে নামাজ পড়তে দেখে আমার মতো করে রেডি হয়ে নামাজে দাঁড়িয়ে যায়, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল, বাইরে দেখতে পাচ্ছেন আমি মাগরিবের নামাজ আদায় করে ফেলবো আর বাকি কাজকর্ম নামাজের পরে করে ফেলবো এবং আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। দুধ বের করে আরও টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো সেরে ফেলেছি, সংসারের সমস্ত কাজ মোটামুটি শেষ। এখন কতক্ষণ রেস্ট নিব, এরপরে মেয়ের জন্য নাস্তা বানাবো আর রাতের খাবার রান্না করব। রাতের খাবার মূলত দেরিতেই রান্না করি, যেহেতু অরির বাবা অনেক রাতে আসে। কথা বলতে বলতে আমি রান্নাঘরও গুছিয়ে ফেলেছি, যেহেতু রান্নাঘর বিকেলে খাওয়া দাওয়ার পরে সব কিছু এলোমেলো হয়েছিল, আমি সব গুছিয়ে ঠিক করে ফেলেছি। আর কিছু প্লেটও ছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে ধোয়া হয়নি, সেগুলো পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। তো যেটা বলছিলাম, অরির বাবা দেরিতে আসে, এই জন্যই আমি রাতে শুধু ভাত রান্না করি, আর হচ্ছে সেই ভাতটা অনেক দেরিতেই চুলায় বসাই যাতে অরির বাবা এসে গরম গরম খেতে পারে। আর আমার মেয়ে এখন কিছুক্ষণ পরে নাস্তা করলে ও অনেক দেরিতে খেতে যায়, মানে খুব তাড়াতাড়ি খায় না, ওর বাবা আসার পরেই মূলত খায়, এই জন্য আমি খুব দেরিতেই রান্নাবান্নাটা সারি, রাতের রান্নাটা করি। তো এই দেখতে পাচ্ছেন আমি ফ্লোর থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি, ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিয়েছি, বিছানাও গুছিয়ে ফেলেছি, সব কিছু অর্গানাইজ করে ফেলেছি। আমার কাছে রুম এলোমেলো থাকলে খুবই অস্বস্তি লাগে, যেহেতু ২৪টা ঘন্টা এই মেয়েদের এই ঘরের মধ্যেই কাটে, এই সংসারের মধ্যেই কাটে। তো আমার মনে হয় ঘর গুছানো থাকলে প্রতিটা মানুষেরই অনেক ভালো লাগে, আমার ক্ষেত্রে তো আরও অনেক বেশি ভালো লাগে। মানে ঘর অগোছালো থাকলে আমার মেজাজ কেন যেন খুবই খিটখিটে হয়ে থাকে। তো পরিপাটি থাকতে অনেক পছন্দ করি, এজন্যই হয়তো এমনটা হয়। আশা করছি আমি আপনাদের মাঝে আমার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে মাগরিব পর্যন্ত রুটিনটা শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।